Assalamu alaikum everyone. Welcome to my channel. Asha kori allah rahmate shob bhalo achen. To ajke apnara loge amar nagar gachor moris gachor ekta video share koram. Asha kori apnara bhalo lagbo. আর যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আর যতজন আমার সাবস্ক্রাইব করছেন আমার ভিডিও দেখুন সবসময় বা যারা এখবারও দেখছেন সকলরে লেগে থ্যাংক ইউ। সকলে আমার অত সাপোর্ট করে আলহামদুলিল্লাহ আপনারা লাগে আমি দোয়া করি। আর এখানে আমার আমার নাগার গাছে লেগে আলহামদুলিল্লাহ আমি দেখাইলাম লাগে একবারে নাগা আসছিল না ফুকে সপ্তাহ জোরছিলাম এখন দেখছেন কত নাগা আইসে আলহামদুলিল্লাহ আমি কেতা ওষুধ দিছি ওটা দেখাইলাম। আর এটাই লেগে কৃষ্ণমর্ষর গাছ তো এটাই লেগে আমার 15-20 দিন আগর আসলে ভিডিও এটা আমি আর আইসি 15-20 দিন আগে একেলা ফুল আইসিল আর নিচে দি ফাতা আমি ফালাই দিছি আর নিচে দি তো ফাতা ফালাই না গাছের সার খাইয়া বই থাকে। আর মরিচ গাছের মাঝে সবসময় আসলে একটু বেশি সার দিয়ে রাখা লাগে বেশি দিবা না আর বার মায়ের মায়া মাথায়রা বয়স দেবার সময়। আর এই গাছের মাঝে আসলে এখন যত মরিচ আইসে বট আমি এখন গার্ডেনও যাইতে পারলাম না টাইম পাই না আর মেঘ থাকে এভরিডে একবার চিন্তা করে যাই মেঘ থাকে তো আমি সব জফালাই আর জ্বরের মাঝে থোড়া মাটি দিচ্ছি যে কোনো না আমার আপনারা থোড়া মাটি দিবা জ্বরের মাঝে যে সময় জ্বর একবারে পাই যায় সব মাটি দিবা একবার একবারে মরিচ কাছর এই লেগে একবারে পানি শুকাইতো না একে আর বেশি পানিয়ে দিতা না ওলা রাখবার যদি এখন ফুক হয়ে গেছে তো ফুকের ওষুধ দিবা ফুকে আর বার গাছটা দেখছে বলবার দেয় না এইগুন দেখতে পারে আমি নাগা একবারে ইয়ে ফাঁকছে গাছর মাঝে আর এখন মাইরমি গানা খেলাহিরা জুতো ভাও নাই তাই নন এখন কি আমি ফারাম বিশ লাগে তো আমি এলে গিয়ে সেপ্টেম্বরও আঁকি ওলা রইলিম ইনশাল্লাহ। আর এই গাছ একটা দেখা এই দেখতে ফারা এলে গা লাগে একবারে ইয়ে ফাঁকি গেছে ওলা এলে গা গাছের মাঝে অনেকে আছি আমরা আদা ফাঁকাইল যেন আমি দেখাইলাম লাইক ও যে নাগা আমি ফারছি যে খালা তো ইটা নাগা এলে গা 2 দিন থাকলে গরু ফাঁকি যায় তো ইলা এলে গা ফাঁকাইবা না আঁকে সাইবা যেন ট্রাই হবা গাছের মাঝে একবারে ফাঁকতো তার বাদে বিষ রাখ থাকে ওটা থাকে আমি দেখছি বালা গাছ ও বা ফসল বালা তো এটার মাঝে আমি চাউল দোয়া পানি দিলাম আর মিরিকল গ্রো নামের যে একটা ওষুধ এটা তো সবসময় জানোই না আপনারা দিই আমি আর এন্ডার শুকলা আর ওই সময় লেগে আর সার ফাতা দেয় তো ও দেখো খাওয়াই লেগে আমি ই নাগা ফাড়া বাদে লাইক 15 দিন বাদে আর কি যত ফুল আইসে ছোটো ছোটো নাগা দেখতে ফাড়া যতটা আলহামদুলিল্লাহ আর এখন গাছের মাঝে যত গ্রিন ফুক হয়েছে এখন আমি গ্রিন ফুকের ওষুধ দিলাম হামজায় সোনাইয়া দেখরা দেখতে পারা বেশি বড়ো হয়েছে না নাগা ছোটো ছোটো নাগা আমি এন্ডেদি দেখাই মো আরও বড়ো বড়ো এখন আঁকি মাশাল্লাহ সব ঠিকছে বড়ো হয়েছে আর খালো হয়েছে আর একটা কিতা নাই গাছের মাঝে তো এটাই লেগে আমি যে সময় ফানি দিছি আঁকি লিকুইডের পানি দিছিলাম গাছের ফুক উজাইবার লাগে দেওয়া বাদে আমি দেখছি যত নাগা বড়ো হয়েছে আর নাইলে ফাথা ছোটো ছোটো কুচকুচ হইয়া হইলে গিয়া আর হলান হইরা তো রাখে ফুক হইলে গাছের মাঝে তো যদি গাছও দেখুন গ্রিন ফুক হয়েছে বা রেড স্পাইডার যেটা ওটা হয়েছে লগালগা কি আপনারা ট্রাই করবা লাইক যেটা ওষুধ আঁকি গাছরে মারে না ওটা কি ট্রাই করবা এখন সময় আছে দেখা ওষুধ দিলে গাছরে মারিলা আমাদের দাঁত নাই আরও নাই আস না দাঁত হাইরা তো এটার মাঝে আমি 1 লিটার পানি আইব এটার মাঝে জায়গা ধরে আর আমি লিকুইড দিলাম তো যে কোনো না আমার আপনারা লিকুইড দিতে পারবা আগে লাইক আমি ফেয়ারি লিকুইড যেন অর্থা দিছি কি আর আলহামদুলিল্লাহ এখানে মাঝে 5-6টা ড্রপ ওলা দিবা কি আমার একটু বেশি পড়ে গেছে ফলা লাগে থোড়া দিবা তো আমি সপ্তাহ 2 দিন ওলা খুঁড়া দিছি আর এখন দেখছি একটা ফুক নাই আর আলহামদুলিল্লাহ আমি গাছ থেকে খাইলাম আমার গাছ মরছে না আর গাছে লেগে আমি এই গাছ আঁকি আর গরু আনতাম না আমি এখন বাড়া রাখি লিখছি অনেকে লাইক ওটা গাছ দিয়ে গরু রাখি আঁকি আর বাদর বছর ওটা থাকি আর বা না গায়ে জেনে আমি ইলা করি না কেতা লাগে আমার গাছ সরি গরুর জায়গা নাই আর লাগে সারা বছর ওলা গাছ দেখে যেন লাগে বড় হয়ে যায় ওটা লাগে আমি নয়া করি আঁকি আর বার জখরি সেপ্টেম্বরও আরবার সেরাইলাই ছোটো একটা ফটোর মাঝে আঁকি আমি 4-5টা বিশি ওলা রইয়া রাখিলাই আর গাছ উঠলে উইন্ডো সিলের মাঝে রাখিলাই ছোটো একটা তো এটা বোঝা যায় না আর বড় হইতে অনেক টাইম লাগে ফেব্রুয়ারি মার্চ বা মার্চও আসলে বা ফেব্রুয়ারি তাকে গিয়ে আমি গাছটে একটা একটা করি আর ঠান্ডার দিন তো গাছ অত বড় হয় না ছোটো থাকি যায় আর যে সময় ফেব্রুয়ারি আয় গাছের একটা বয়স হয়ে যায় না ওই সময় দেখা যায় গাছ যে সকাল বড় হয়ে যায় আর আপনারা যখন দেখুন যেন ফাতা নিচে দি বেশি ফুক আগে তো চাইবা জানে যে ফাতা দেখুন বেশি ফুক ই ফাতা ফালাই দিবা দূরই না ফালাইবা আর কি
আর সাইলে কে আদ দিয়ে ওলা যে তুরা তুরা করে কষে কষে দুইয়া দিতে পারবা পাতারে আরো ভালো হবো। এটা টাইম নেই আসলে তো লাইক নি ঠান্ডা করার। আর এখন দেখো আলহামদুলিল্লাহ যত নাগা এখন আসলে আমার লাইটের ফ্ল্যাশও লাইক বুঝা যান না সব ঠিক আল্লাহ নাগা। এখানে এলে আমার বাঘ নিয়ে বাংলাদেশ থেকে আমার হাজব্যান্ডের বাঘ নিয়ে গে তাই নিয়ে সুমানাম তাই নিয়ে এলে গাও ভিডিও দিছন তার মাছের ফার্ম আছে তো ওটার এলাকা মাছ মারছেন আলহামদুলিল্লাহ। আমি কইসলাম আসলে দিবার লাগে আমার মাছ এটা যে সুন্দর লাগে আল্লাহ মোবারক দেখা ফারাক মাছে যে জিতা মাছের লড়ে মাশাল্লাহ। আর আমার ভিডিওটা শেষ হয়ে গেছে আর সকল বালা থাকবা সুস্থ থাকবো আমার লাগে দোয়া করবা আর সকলের লাগে দোয়া করে আল্লাহ সকলের হেফাজতে রাখতা। আসসালামু আলাইকুম।